নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী 6ই মার্চ থেকে 5 রাশির আর্থিক উন্নতি হবে শুরু, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকদিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো, যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনারা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ এখানে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি এবং গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে যে রাশিগুলো আমি পাই, যে রাশি জাতক জাতিকাদের সময় ভালো হতে চলেছে সেই সময় সম্পর্কে আলোচনা করি। এখানে আপনাদের সম্পূর্ণ জানতে হবে, বুঝতে হবে। অ্যাস্ট্রোলজি মানে জাদু বা ম্যাজিক কিন্তু নয়, আমি প্রত্যেক দিন বলি। অ্যাস্ট্রোলজি মানে আপনার সময় এবং অঙ্ক। আপনি যদি অঙ্ক বুঝতে পারেন আর সময়টাকে ব্যবহার করতে পারেন, ভাগ্য আপনার বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আগামী 6 মার্চ থেকে 5 রাশির আর্থিক উন্নতি হবে শুরু। দেখুন, আজ এক শুভ যোগ কিন্তু রয়েছে, মহাশিবরাত্রি। এর ঠিক 5 দিন পর যুবরাজ বুধ রাশি পরিবর্তন করবে, এর ফলে 5 রাশির আর্থিক উন্নতি হবে 100%। দেখুন, মার্চ মাসেই 6 তারিখ রবিবার বুধ মকর রাশি থেকে বেরিয়ে যাবে কুম্ভ রাশিতে, সেখানে থাকবে 19 মার্চ পর্যন্ত, এরপর অস্ত হয়ে যাবে। এই যে বুধ আমাদের জ্ঞানের কারকগ্রহ, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই এই 5 রাশির জ্ঞান বুদ্ধি অনেক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, আর্থিক উন্নতি কিন্তু 100% হবে। গাড়ি বাড়ি বাড়বে, মান সম্মান, ছোট বড় স্বপ্ন যদি দেখে থাকেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ আমি জানি যে আপনারা খুব সচেতন, অবশ্যই ভিডিওটা দেখে যদি এই সময়টাকে ঠিকঠাক মতো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। কারণ এই বুধ গ্রহ সম্পর্কেও আমাদের প্রত্যেকেরই জানা যে বুধ আমাদের বুদ্ধিদাতা। যখন একটা ব্যক্তি সম্পূর্ণ তার বুদ্ধি দ্বারা কাজ করবে, সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকেই না। আর যখন বুদ্ধি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না, তখন যে কোনো কাজেই কিন্তু আমরা ব্যর্থ হই। আর সেই কারণেই আমি এই বুধ গ্রহের সম্পর্কে যে কথাগুলো বললাম, তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি বুধ ভালো অবস্থায় থাকে, তাহলে তো কোনো কথাই নেই, 6 মার্চের পর থেকে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবেই হবে। যে 5 রাশি সম্পর্কে আমি আলোচনা করছি, সেই 5 রাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং আপনাদের যার যতটা সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন, কারণ এই সময়টা আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে কিন্তু সফলতা আসবে। লোহা ধরলে সোনায় পরিণত হবে, কারণ আপনারা যে 5টা রাশি সম্পর্কে আলোচনা করছি, তীক্ষ্ণ বুদ্ধি বাড়বে এবং যে কোনো কাজ আপনারা বুদ্ধি দিয়ে করবেন, আর সেটাই কিন্তু করাবে এই বুধ গ্রহ। আর বুদ্ধি দিয়ে যখন আপনি একটা কাজ করবেন, সেখান থেকে 100% সফলতা আপনার থাকবে। ব্যবসা বলুন বা যে কোনো কাজে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আমার বলা কথাগুলো আপনাদের জীবনে 100% মিলবে। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, সম্পূর্ণ দেখুন, আর যে সময়টা বলবো সেই সময়টাকে কাজে ব্যবহার করে আপনাদের ভাগ্য যে পাল্টাবে সেই ভাগ্য পাল্টানোয় নিজেরাই সহযোগিতা করুন। যদি চুপচাপ বসে থাকেন ভিডিও দেখে যে আমার ভাগ্য পাল্টে যাবে, তাহলে কিন্তু ভুল করবেন, কখনোই পাল্টাবে না। আপনার এই সময়টা ভালো চলছে, এই সময়ের মধ্যে আপনারা যে কাজ করবেন সেখান থেকে সফলতা পাবেন, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ বুদ্ধির যে কারকগ্রহ বুধ আপনাকে কিন্তু
ঠিকঠাক পরিচালনা করবে। এবার আমি আসব যে পাঁচটা রাশি সম্পর্কে আলোচনা করলাম সেই পাঁচটা রাশির। প্রথমেই আসব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় 6ই মার্চ থেকে কিন্তু শুরু হবে। গোটা মার্চ মাস কিন্তু ভালো থাকছে, যে কোনো কাজে সফলতা আসবে এবং আপনাদের যত বাধা বিপত্তি আসছিল কাজকর্মে সেই বাধা বিপত্তি কিন্তু দূর হবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এর ফলে আর্থিক উন্নতি 100% থাকছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় থাকছে 6ই মার্চ থেকেই। আর এই 6ই মার্চের পর থেকে নানা রকম সুযোগ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবে। যে সুযোগগুলো যদি গ্রহণ করতে পারে আপনাদের কিন্তু ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে। এবং আমি বলবো যে কোনো কাজই আপনারা কিন্তু বুদ্ধি দ্বারা করতে পারবেন, কারণ বুধ আপনাকে কিন্তু বুদ্ধি দিয়েই সঠিক কাজ করিয়ে তারপরে কিন্তু শান্ত হবে। আমরা যে ভুল কাজগুলো করতাম বা এখনো করি সেই ভুল কাজ কিন্তু আর হবে না এই 6ই মার্চ থেকে, যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় এই বুধ গ্রহ ভালো অবস্থায় থাকে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। এরপরে যে রাশির কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে 6ই মার্চ থেকে। এই 6ই মার্চ থেকে পুরো মার্চ মাস ধনুরাশির জাতক জাতিকাদের একটা বিশেষ সময় কিন্তু এরা পাবে, যে সময়ের মধ্যে এদের স্বপ্ন পূরণ, নানা কাজে সফলতা এগুলো কিন্তু এদের সাথে ঘটবে এবং নানা রকম দিক থেকে সুযোগ আসবে। সেই সুযোগগুলো যদি গ্রহণ করতে পারে তাহলে তো কোনো কথাই নেই, কারণ এই বুধ গ্রহ আপনাকে সঠিকভাবে পরিচালনা করবে। তার সাথে সাথে দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় এই বুধ গ্রহ ভালো অবস্থায় আছে কি না, যদি থাকে তাহলে আমার বলা কথাগুলো আপনার সাথে কিন্তু মিলতে বাধ্য। এরপরে যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে 6ই মার্চ থেকে। 6ই মার্চ থেকে নানা দিক থেকে কিন্তু সুযোগ আপনারা পাবেন, 100% দিয়ে আমি বলতে পারি যে কোনো কাজে সফলতা আপনারা নিয়ে আসবেন, কারণ বুদ্ধি দ্বারা আপনার যে কোনো কাজ সাকসেস আপনি কিন্তু করতে পারবেন, কারণ এই বুধ গ্রহ আপনাকে কিন্তু সঠিক পথে পরিচালনা করবে। আপনাকে শুধু দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় বুধ গ্রহ ভালো আছে কিনা, যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। শেষ যে রাশির কথা বলবো, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় থাকছে। এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে কিন্তু সফলতা পাবে। ছোট বড় স্বপ্ন যদি দেখে থাকেন, স্বপ্ন পূরণের সময় কিন্তু চলে আসছে 6ই মার্চ থেকে। তার সাথে সাথে আপনারা ব্যবসা বলুন বা অন্যান্য কাজে, সেখান থেকে কিন্তু আপনারা সাকসেস নিয়ে ফিরবেন, কারণ বুধ গ্রহ আপনাকে সঠিকভাবে পরিচালনা করবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি বুধ গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই বুধ গ্রহের সম্পূর্ণভাবে কৃপাদৃষ্টি থাকছে। যে পাঁচ রাশি নিয়ে আলোচনা করলাম এই পাঁচ রাশির সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করবে এবং সঠিক পথে পরিচালনা করবে এই যুবরাজ বুধ। এই ছিল আজকের আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।